হ্যালো এভরিওয়ান, দিস ইজ আফিকুর। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে বিহ্যান্স নিয়ে আলোচনা করব। তো সবাই প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আমি বিহ্যান্স নিয়ে যতটুকু ডিটেলসে পারি আপনাদেরকে বলার চেষ্টা করব। ওকে, তো বিহ্যান্স মূলত অ্যাডোবিরই একটা প্রোডাক্ট, ঠিক আছে? প্রোডাক্ট বললে ভুল হতে হবে, অ্যাডোবিরই একটা ইনফরমেশন ওয়েবসাইট, নেটওয়ার্ক ভিত্তিক। ওকে, তো এই ওয়েবসাইটটা মূলত পোর্টফোলিও কালেক্ট করার জন্য, কালেক্ট করে রাখার জন্য ইউজ করা হয়ে থাকে, যেহেতু নেটওয়ার্ক ভিত্তিক। ওকে, তো বেশিরভাগ আমরা যারা বেশি গ্রাফিক্স ডিজাইনার আছি, তারা বেশিরভাগই পোর্টফোলিও রাখার জন্য এই ওয়েবসাইটটা ইউজ করে থাকি। এছাড়া আরও ওয়েবসাইট রয়েছে, যেমন ড্রিবেল রয়েছে, এমন আরও ওয়েবসাইট রয়েছে, ঠিক আছে? তো বিহ্যান্সটা বর্তমানে বেশি ইউজ করা হচ্ছে। এখানে নানা রকমের ডিজাইন করে, ডিজাইনাররা ডিজাইন করে এখানে পোর্টফোলিও হিসেবে রেখে দেই, এবং যদি বায়ারকে বা কাউকে তার পোর্টফোলিও দেওয়া দরকার হয়, তো সে বিহ্যান্সের, তার নিজের বিহ্যান্সের লিঙ্কটা তাকে পাঠিয়ে দেই। তো এর ফলে কি হয়, ধরেন একজন বায়ার কি আপনার কিছু কাজ দেখতে চাচ্ছে, ঠিক আছে? তো এখন কাজ দেখার জন্য আপনি কি বারবার ফাইল আপলোড করে করে, একটা ফাইল ধরেন 2-3 MB করে, আবার অনেক ফাইল 5-6 MBও হয়ে যায়, আবার বেশিও হতে পারে, তো ওই ফাইলটা আপলোড করতে তো একটা সময় দরকার হয়, তাই না? এমন করে বারবার ফাইল দিয়ে দিয়ে কি পারা যায়? তার চেয়ে আপনি করতে পারেন, আপনি আপনার বিহ্যান্সের লিঙ্কটা, প্রোফাইলের যে লিঙ্ক আপনার, সেটা বায়ারকে সেন্ড করে দিলেন। সে আপনার সব রকমের পোর্টফোলিও দেখলো। আপনি ধরেন একজন লোগো ডিজাইনার, ঠিক আছে? তো এমনও তো হতে পারে যে আপনার বিহ্যান্সে বিজনেস কার্ড বা টি শার্ট বা ফটো এডিটিংয়েরও পোর্টফোলিও থাকতে পারে। এখন যদি ওই লিঙ্কটা পাঠিয়ে দেন, তো বায়ার যেহেতু আপনার লোগো ডিজাইন লাগবে, তো বায়ার লোগো ডিজাইনটাও দেখলো এবং অন্য ডিজাইন দেখলো। আর যদি আপনি লোগো বায়ার আপনাকে হায়ার করে এবং আপনার লোগো ডিজাইন স্যাটিসফাইড হয়, তো পরে হয়তো যেহেতু আপনার অন্য পোর্টফোলিওগুলোও দেখেছে, তো আপনাকে কিন্তু অন্য কাজের জন্য হায়ার করতে পারে। কি করতে পারে? তো আমার তো, আমাকে তো করে, ঠিক আছে? এমন আমি এটাই ইউজ করে, আমি বিহ্যান্সের লিঙ্ক ইউজ করে বায়ারকে হচ্ছে পোর্টফোলিও সেন্ড করি, ঠিক আছে? তো আর কথা না বাড়িয়ে কিভাবে বিহ্যান্সে অ্যাকাউন্ট খুলতে হয় সেটাই আমরা চলে যাব। তো আমরা www.behance.net লিখে সার্চ দিব গুগলে, দেন এমন একটা ইন্টারফেস আসবে। তো আমরা যে সাইন আপ উইথ ইমেল, এটা ইমেলের সাথে সাইন আপ করলেই বেস্ট হবে, তবে আপনারা ফেসবুক বা গুগল প্লাসের সাথেও সাইন আপ করতে পারেন। তা আমি সাইন আপ উইথ ইমেলে ক্লিক করছি। ইমেলে ক্লিক করার পর কী করতে হবে, এখানে ফার্স্ট নেম দেবেন, এখানে লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা এখানে যা যা ইনফরমেশান চেয়েছে ঠিক সেভাবে দিবেন। ওকে, দেন এখানে ডেট অফ বার্থ দিবেন, এখানে একটা ক্লিক দিবেন, ঠিক আছে? টিক দিয়ে সাইন আপ করে দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট খুলে যাবে এবং মেলে যেয়ে কনফার্মেশন করে নেবেন। ওকে, তো আমার অলরেডি অ্যাকাউন্ট রয়েছে, তো আমি কি করব, সাইন ইন করব। ওকে, দেন সাইন, ওকে, আমাদের এই যে এখানে সাইন ইন হয়ে গিয়েছে, ঠিক আছে? তো আমরা কি করব, এখানে যে উপরে কিছু মেনু বার রয়েছে, এখান থেকে আমরা প্রোফাইলে ক্লিক করব। ওকে, এটা লগে আমাদের প্রোফাইল। তো আমাদের প্রোফাইলটা কমপ্লিট করা নাই,
ঠিক আছে। তো আমরা কি করব, ফার্স্টে আমাদের প্রোফাইলটা যথাসাধ্য যতটুকু পারি আমরা কমপ্লিট করব। তো আমরা এই যে যে আইকনটা ছবির মতো এখানে যে সেটিং এ ক্লিক করব, ভিডিওটা একটু বড় হতে পারে, প্লিজ স্কিপ না করে দেখবেন, ঠিক আছে। তো এখানে আমাদের পাসওয়ার্ড দিতে বলবে, আমরা পাসওয়ার্ডটা আরেকবার দিব, সাইন ইন, ওকে। এখানে যা আছে অ্যাকাউন্ট ইনফরমেশন এটা থাক, আমরা কার্চার ঘুরে নিচে চলে যাব, আমরা চাইলে কিন্তু এই যে বিহান্সের যে ইউআরএলটা ধরেন আপনার অনেক বড় হয়ে গিয়েছে, আমরা চাইলে এটা এডিট করে নিতে পারি। ধরেন আমি এখানে আলী শওকত পর্যন্ত রাখবো, রেখে এটা আর বাকিটুকু প্যাকেজ পেজতে কেটে দিয়ে অ্যাপ্লাই করে দেব। তো আমাদের ইউআরএলটা কেমন হবে, আমাদের ইউআরএলটা হবে www.behance.net/আলী শওকত, এটা দিয়ে সার্চ দিলে নেটে আমাদের পুরো ইনফরমেশনটা পাওয়া যাবে। আচ্ছা আমরা বিহান্স প্রোফাইলে যাব, এবার এই যে উপরে দেখেন এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলের ভিতরে আমরা এখানে সব কিছু ডিটেলস লিখব, শওকত আলী রয়েছে, শওকত আলী, ওকে। দেন আমরা এখানে লিখব যে আমাদের অকুপেশনটা কি, পেশাটা কি। তো যেহেতু স্টুডেন্ট উইথ গ্রাফিক্স ডিজাইনার, তো আমরা স্টুডেন্ট লিখতে পারি, ওকে। স্টুডেন্ট লিখব না আমরা, জাস্ট গ্রাফিক্স ডিজাইনার, ডিজাইনার উইথ ফ্রিল্যান্সার, ওকে। কোম্পানির নাম কি হবে, কোম্পানির নাম শওকত, নিজের নাম দেওয়া যায়, সরি, সিটি দিব, সিটি, ওকে। ওয়েবসাইট ইউআরএল, যদি আপনার অন্য কোনো ওয়েবসাইটের ইউআরএল থাকে তা আপনি এখানে দিতে পারেন, ওকে। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, আচ্ছা যাক, এবার এতটুকু থাক। এবার টিম নেম, আপনি যদি কোনো টিমে জয়েন করতে চান, ঠিক আছে, এখানে টিম নেম নেম লিখে এমন লিখে অনেক টিম চলে আসবে, আপনি ওখানে টিমে জয়েন করতে পারেন কিন্তু, আচ্ছা। আর আপনি এমনি যদি ভালো ভালো ডিজাইন দেন, তা আমি দেখেছি অটোমেটিক অনেক টিমেই আপনাকে অটোমেটিক তারা জয়েন করিয়ে নেবে, ওকে। এখন কি করব, আমরা এই লিঙ্কগুলো অ্যাড করব। তো লিঙ্ক অ্যাড করার জন্য কি করব, টুইটার লিঙ্ক, ঠিক আছে, ইন্টার ইউজার নেম, আচ্ছা আমরা আগে ফেসবুকটা লিঙ্ক সাবমিট, ওকে, এটা গেল। আমাদের এবারে টুইটারে যাব আমরা, ওকে। আমি এখানে একটু এই জায়গাটুকু স্কিপ করে দিচ্ছি, কারণ আমার এগুলো অ্যাড করে আমি আবার পরের থেকে, ওকে। আমাদের সোশ্যাল মিডিয়া গেল, অ্যাড করা হয়ে গেল, এখানে কি অ্যাবাউট মি, এই সেকশন টাইটেল আপনি আপনার নিজের মতোও দিতে পারেন কিন্তু, তো আমি এটাই রেখে দেবো, দেন এখানে লিখে দিই এরকম কিছু, আপনার সম্পর্কে কিছু ডেসক্রিপশন দিতে হবে, ওকে, ঠিক আছে, ডেসক্রিপশন দিবেন। দেন অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কি না সেগুলো দিবেন,
ঠিক আছে, ওয়েব রেফারেন্স, কোনো ওয়েবের রেফারেন্স থাকলে সেটা দিবেন, তাদের ইউআরএল দিয়ে দেবেন। ওকে, তো আমাদের এতটুকু দিলাম। আর এখানে দিবেন আপনার পিকচার, আপলোডে ক্লিক করে ধরেন একটা পিকচার দিয়ে দিলাম। প্লিজ চুজ অ্যান ইমেজ এত পিকজেল টল, ঠিক আছে, এত পিকজেল টলের একটা ইমেজ দেওয়া লাগবে, কিন্তু নিবে না। ওকে, আমরা এবার কি করব, ব্যাক টু প্রোফাইল, অলরেডি কিন্তু অটোমেটিক সেভ করে নেই, ঠিক আছে। তো এতটুকু আমাদের হলো, এভাবে আমাদের সব কিছু কমপ্লিট করতে হবে। এখন মেইন কথা হলো গিয়ে আমাদের প্রজেক্ট বা পোর্টফোলিওগুলো অ্যাড করতে হবে। তো আমি পোর্টফোলিওটা ডাউনলোড করে নিই, আসলে এটা আমার স্টুডেন্টের। কেমন হয়েছে বিজনেস কার্ডটা সবাই কমেন্টে একটু জানিয়েবেন, ঠিক আছে। ওকে, তো আমরা কি করব, ফার্স্টে যেহেতু এমন অপশন থাকবে, আপনারা চাইলে দুই রকমভাবে আপনাদের প্রজেক্টটা আপলোড করতে পারেন, ঠিক আছে। ক্রিয়েট এ প্রজেক্ট থেকেও করতে পারেন বা আপলোড ফাইল থেকে। তো আমরা ফার্স্ট আপলোড ফাইলে ক্লিক করি। প্রথম অ্যাকাউন্ট খুললে আপলোড ফাইল অপশনটা আসার, ফার্স্ট প্রজেক্টটা আপনার আপলোড করার পরে তারপর থেকে আপনাকে ক্রিয়েট এ প্রজেক্ট থেকেই আপলোড করতে হবে। অনেক বড় হয়ে গেল ভিডিওটা। আচ্ছা, দেন আমরা আপলোড ফাইল ক্লিক করব। ক্লিক করে আমাদের যে ফাইলটা রয়েছে ফাইলটা নিব। আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে বিজনেস কার্ডটা কেমন হয়েছে, ঠিক আছে, কমেন্টে জানাবেন। আমার স্টুডেন্টের করা ডিজাইন। ওকে, দেন আমাদের কমপ্লিট হয়ে গেল। দেন এই পাশে আমাদের কন্টিনিউ যে অপশনটা, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব যে কতটুকু সাইজের ভিতর রাখব। আচ্ছা, এটা মানে প্রিভিউটা, আচ্ছা ওখানে থাকলো। দেন আমরা প্রজেক্টে লিখব, একটা প্রজেক্টের টাইটেল দিব, যেহেতু এটা বিজনেস কার্ড, সো বিজনেস কার্ডই লিখলাম আমি। ওকে, আচ্ছা, দেন আমরা কি করব, ক্রপ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। দেন এখানে বেসিক কিছু ইনফরমেশান দেবো, এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে আমাদের এই ডিজাইনগুলো কী ডিজাইন সেগুলো আমরা ইউজ করব। গ্রাফিক্স ডিজাইন, এই যে প্রিন্ট ডিজাইন, ঠিক আছে, এটাও দেবেন কিন্তু প্রিন্ট, কারণ এটা একটু প্রিন্ট ডিজাইনের এই জাতীয়, যেমন লোগো ডিজাইন, এরকম কিছু কিছু ডিজাইন রয়েছে যেগুলো প্রিন্ট করা হয়, ঠিক আছে, এগুলো কিন্তু দেওয়া লাগে। ফ্লায়ার, ব্রোশার, আচ্ছা টুলস ইউজ, কোন কোন টুলস ইউজ করেছি এগুলো দিতে পারি, বা সফটওয়্যার দিতে পারি, যেহেতু এটা শুধু অ্যাডোবি ফটোশপ ইউজ করেছে, তো আমরা অ্যাডোবি ফটোশপ লিখে দেব। দিয়ে ডান। ওকে, কোয়েনার, এই প্রজেক্টের হু হেল্প ইউ, মানে আর কেউ হেল্প করেছে কি না, তার ইউজার নেম এখানে দিতে পারেন, আর কেউ তাকে হেল্প করেনি, কপিরাইট লাইসেন্স, ঠিক আছে, কিছু দিবেন কিনা এগুলো দিতে পারেন। যে তারপর আর কিছু এখানে ডিসপ্লে রয়েছে, এগুলো যা আছে তাই থাকলেই চলবে, তেমন কিছু দরকার হয় না। আর কিওয়ার্ড দিলে দিতে পারেন, ঠিক আছে। ওকে, আমরা বেসিক ইনফো, দেন আমরা কি করব, পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে ওকে, দেন এমন আসবে, আপনি চাইলে
এখান থেকেই আপনার এই প্রজেক্টটা আপনি পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার এবং ফেসবুকে শেয়ার করে দিতে পারেন। অবশ্যই কিন্তু এগুলো শেয়ার করা উচিত, কারণ এখন বর্তমানে টুইটার, পিন্টারেস্ট এবং লিঙ্কডইন থেকে প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায়। কিন্তু ফেসবুকটাকে 12টা বাজিয়ে দিয়েছে, ঠিক আছে মানুষ, তো আপনারা এখনও এক কোনো দুই নম্বরইভাবে খারাপভাবে না ইউজ করে এই যে যে টুইটার, পিন্টারেস্ট এবং লিঙ্কডইনগুলো রয়েছে এগুলো কিন্তু ভালোভাবে ইউজ করতে পারেন, ঠিক আছে, ইউজ করে এগুলোকে বাজিয়ে রাখতে পারেন এই ফেসবুকের মতো বাজে না করে। ওকে, তো এখানে ক্রস করে দিলাম। ওকে, দেন আমরা এই প্রোফাইলে চলে যাব। এছাড়া আরও কিছু যে অপশন রয়েছে আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন, ঠিক আছে। আর এ পাশে আমরা আবার বিহান্স থেকে এই যে জবস, বিহান্সের জবসের থেকেও কিন্তু আমরা জবও পেতে পারি, ঠিক আছে। এখানে কিন্তু প্রায় সময় অন্য অন্য ইউএসএর, তারপরে অন্য অন্য দেশের থেকে জবের কিন্তু অফার আসে, আপনারা চাইলে এখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। ওকে, তো ভিডিওটি নিচেই কিন্তু লাইক বাটন রয়েছে একটা, লাইক কিন্তু একটা দেওয়াই লাগবে, ঠিক আছে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করবেন। আর যদি ভিডিওতে কোনো ভুল থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি নেক্সটে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। আর বিজনেস কার্ডটা কেমন হয়েছে যেহেতু ফার্স্ট ডিজাইনটার, একটু আমাকে কমেন্টে জানাবেন, ঠিক আছে। ওকে, তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।